মানে যদি ইসলাম মানে এই কসুর প্রধানমন্ত্রী মানে না যদি ইসলামের বিরুদ্ধে যায় মুকর নামে জুমার নামাজের পরে ওই সন্ত্রাসকে খুঁজে বের করে হাত কেটে দিতে হবে 426 জন মুক্তিযোদ্ধার নামও আপনাকে মুছে দিতে হবে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি মুছে দিতে চান জালেমের গোষ্ঠী ক্ষমতা পাইছে মাহফিল বন্ধ করুন সপ্তমশা যদি আপনারা বন্ধ না করেন আমাদের মুখ বন্ধ করতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অতি কষ্টের সাথে জানাতে হচ্ছে যে 48 ঘন্টা পার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত মাওলানা জসিম উদ্দিন হুজুরের উপর হামলাকারীকে গ্রেপ্তার করা হলো না যেখানে প্রমাণাদি সবকিছুই বিদ্যমান সেখানে হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারা এটা বাংলাদেশের পুলিশের জন্য লজ্জাজনক ছাড়া আমি আর কিছুই মনে করি না বন্ধুরা এই হামলাকারীকে বাইতুল মুকাররমের সামনে হাত কাটার আহ্বান জানালেন মুফতি হিদায়তুল্লাহ মুফতি হিদায়তুল্লাহ সাহেব কি বলেছেন সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সাথে সাথে কচুর প্রধানমন্ত্রীকে আমি মানি না বললেন রফিকুল ইসলাম মাদানী সাথে সাথে বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নামকে মুছে দেওয়া নিয়ে এই মেয়েটি কি বলেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং বাংলাদেশে মাহফিল বন্ধ হওয়া নিয়ে এবার কঠিন হুঙ্কার দিলেন মাওলানা ফয়জুল করিম সাহেব সাথে সাথে কুষ্টিয়ার পুলিশকে নিয়ে আবারও মুখ খুলেছেন আল্লামা মামুনুল হক সাহেব বন্ধুরা আল্লামা মামুনুল হক সাহেব এবং মুফতি ফয়জুল করিম হুজুর কি বলেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বন্ধুরা ভিডিওর বিষয়বস্তু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেরা প্যারা নবী কিতনা প্যারা নবী উম্মতি উম্মতি আনন্দের দিকে যারা আঘাত করে ওদের হাতটা বাংলার জমিনে কেটে দেওয়া হোক বাইতুল মুকাররমে নিয়ে বাইতুল মুকাররমে এটা আমাদের দাবি সকল মিডিয়াদের সামনে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে ওই সন্ত্রাসকে খুঁজে বের করে হাত কেটে দিতে হবে এত বড় পুলিশের সাহস কি করে হয় আনন্দের উপরে আঘাত করা কি ক্ষতি করেছে দেশের আনন্দরা কি ক্ষতি করেছে দেশের কোরআন ওয়ালারা আমাদের বয়ানে মানুষ সন্ত্রাস হয় মানুষ সন্ত্রাসী ছেড়ে দেয় বলেন জোরে বলে চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছেন আমি মানি না রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি মানি কথাগুলো ইউটিউবে যাচ্ছে সে কারণে বলি সম্পূর্ণটা প্রচার করবো আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহরে মানে আমি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে আমি প্রধানমন্ত্রী মানি যদি ইসলাম মানে এই কসুর প্রধানমন্ত্রী মানি না যদি ইসলামের বিরুদ্ধে যায় কিসের বিএনপি কিসের আওয়ামী লীগ তুমি মুসলমান তোমার বড় পরিচয় সেটা কিসের শুধু আওয়ামী লীগ বিএনপি কয়েকদিন আগে এই যে মির্জা ফখরুল এত বামপন্থী লোক সে বলতেছে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না সরাসরি বলতেছে আমরা মৌলবাদকে প্রশ্রয় দেই না মৌলবাদীদের সাথে নাই কারে কত বুদ্ধিজীবী দেখে নিয়া রফিক রফিক এত গরম কিছু বলার দরকার নাই দেশের পরিস্থিতি বুঝা কথা বলার চেষ্টা করো দেশের পরিবেশ ভালো না আরে পরিবেশ পরিস্থিতি এগুলো আপনি আমার কারণে তৈরি হয়েছে আপনি আমার মাইন্ড সেট আপ আমি আপনি দৃষ্টিভঙ্গি মেনে নিয়েছি দেশের পরিস্থিতি ভালো না বিরুদ্ধে বলা যাবে না দুর্নীতি সুদ ঘুষ মদ জিনা ব্যবসার দর্শন আস্তে আস্তে বাড়তেছে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান দেখবেন দেশের পরিস্থিতি হে জাতি আর চাই করো ইসলাম এবং আলেমদের বিরোধিতা করুন আজকে এসপি সাহেব আজকে যে লাঞ্ছনার শিকার হয়েছে এক ঘন্টা ব্যাপী একজন এসপির জন্য এর চাইতে বড় অসম্মান আর কিছু হতে পারে না বন্ধুরা রফিকুল ইসলাম মাদানী হুজুরের কথাগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি আমার এই বোনটি কি বলেছেন শেখ হাসিনা আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনার কাছে শুধু একটা জিনিস আমি জানতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আপনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না দিত আপনি আজকে কিন্তু রাজনীতি করতে পারেন না পারতেন না এটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা সেই উদারতাটাকে আপনি সুযোগ নিয়ে আজকে আপনি বাংলাদেশের ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুছে দিতে চাচ্ছেন 426 জন মুক্তিযোদ্ধার নামও আপনাকে মুছে দিতে হবে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি মুছে দিতে চান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা সেন্সিটিভ জায়গা সেই জায়গার মধ্যেও দলীয়করণ সেই জায়গার মধ্যেও এইরকম একটা কাজ আপনারা এই ভাষার মাসে করতে চাচ্ছেন স্বাধীনতার 50 বছর পরে এই ইতিহাস কি আপনি তুলে দিতে পারবেন বীর উত্তম প্রতীক দরকার নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার সময় স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষের জন্য কি করে নাই সবই তো করছে তাহলে আপনি ওগুলা কিভাবে বন্ধুরা জিয়াউর রহমানকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন জানাজা নিয়ে তামাশা করেন এই সপ্তমশা যদি আপনারা বন্ধ না করেন আমাদের মুখ বন্ধ করতে পারবেন না
ক্লিন শেপ হয়ে আসো, তুমি একজন ফাসেক, তোমার মুখের দাড়ি এক মুষ্টি লম্বা করো, তারপরে জানাজার জন্য ইমামতির জন্য সামনে যাও। আর না হলে তুমি যে হাত ভাঙতে চেয়েছো জনগণ তোমার ঠেং ভেঙে দিবে। তারপরে হলো কেউ মারা গেলে জানাজার নামাজের ইমামতির জন্য হুজুরে পছন্দ হয়, তা আগে পছন্দ হইতো, সামনে যেই দিন পড়ছে আগামী দিনে তো আর হুজুরদেরকে নাকি জানাজায় লাগবে না। তো হতে পারে, হতে পারে, তবে মনে হয় না যে হুজুরদেরকে ছাড়া এত তাড়াতাড়ি এই দেশে জানাজা পড়ানোর জন্য তোমাদেরকে কেউ আগায় দিবে, আমার মনে হয় না। তোমার জানাজাটা পড়ানোর সময় তোমার পোলা চাইবে একজন হুজুরি পড়াক, আর তুমি যেভাবে বলছো তোমার বাবার জানাজা তুমি পড়াইবা, পড়াইয়া ছবি দিও যে তুমি পড়াইতেছ, আর তোমার পিছনে জনগণ ইমামতিতে তোমার একতেদা করে কেউ জানাজা পড়তেছে বাংলাদেশে, সেই মুসল্লিদের ছবিটা আমরা দেখতে চাই। কথা বলার সময় এতটুকু হুঁশ থাকে না, এতটুকু হুঁশ থাকে না তোমার, আর কথা বললে আমাদেরকে বলে যে হুজুররা একটু কম কম বলবেন। আমরা তো এই সমস্ত প্রসঙ্গ আনতে চাই নাই কোনোদিন আলোচনায়। আমরা কোনোদিন বলেছি যে আমরাই জানাজা পড়াই, তোমাদের জানাজা পড়াইতে দিব না, তুমি আসো তোমার ছেলেকে তুমি জানাজা পড়ানোর উপযুক্ত বানাও। আমরাই তো সারা জিন্দেগি এই মাসলা বলছি, ওলামায়ে কেরাম তো সারা জীবনই এই মাসালা বলেছে যে নিজের সন্তানকে জানাজার উপযুক্ত করে রেখে যাও। কুষ্টিয়ার এই পুলিশকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি আল্লামা ফয়জুল করিম হুজুর কি বলেছেন। যেই নাফারমানরা ক্ষমতা পাইয়া আজকে মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো, আমার মাওলা ফক রব্বুল আলামিন তোর হাতকে ভাঙিয়া দিল, চুরিয়া দিল, ঘুরিয়া ফলাই, সময় আসতেছে, আজকে ক্ষমতা আছে মাহফিল বন্ধ করিয়া দাও। জালেমের গোষ্ঠী ক্ষমতা পাইছে মাহফিল বন্ধ করো, মসজিদ ভাঙিয়া দাও, ইসলামের উপর কটুক্তি করো, ক্ষমতা পাইছো সময় আসতেছে, ঘর ভটকার হবে না, সময় আসতেছে, অপেক্ষা থাকো, ঘর মটকায় ফলে। আমার মাওলা পাক রব বলে ফেরাউনের ঘরকে মটকায় ফলাইছে 700 বছরের মধ্যে, কিছু বলেনি 700 বছরের মধ্যে, অসুখও দেয়নি আল্লাহ এই ফেরাউন, মেসাল উদাহরণ আল্লাহ মেসাল লাগাই দিছে 700 বছরের মধ্যে এই নাফারমান বেঈমানের সর্বনাশ। বন্ধুরা বাংলাদেশের সমস্ত মাহফিলকে চালু করে দেওয়া হোক, কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।